ঢাকায় নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপ, 25 বছর হলেই আবেদন। হ্যালো ভিউয়ার, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বসুন্ধরা গ্রুপ নিয়ে, যেখানে কিনা আপনি মাত্র 25 বছর হলেই আবেদন করতে পারবেন। চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখে নেই বসুন্ধরা গ্রুপে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স, আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ আপনারা যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আপনাদের আবেদনে ভুল হয়ে যাবে, আর আপনাদের আবেদনে যদি একবার ভুল হয়ে যায় আপনাকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে না। তাই আপনি কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন। আমি কোথায় কী লিখছি, কীভাবে আবেদনটি করছি, আপনারাও সেমভাবে আবেদনটি সম্পূর্ণ করে দিবেন, যাতে করে আপনাকেও এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয়। আর ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি, বেসরকারি, পার্ট টাইম, ঘরে বসে চাকরি, অভিজ্ঞতা ছাড়া চাকরি, বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে। এছাড়াও ভিউয়ার্স, আমাদের চ্যানেলে কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য, যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না। তাই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য। শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপে ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 31 মে পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা 31 মে পর্যন্ত বসে থাকবেন না, আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে দিবেন, যাতে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয়। যারা আগে আগে সিভি ড্রপ করে, ইন্টারভিউরা কিন্তু তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দেয়। তাই আপনিও দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন, যাতে করে আপনাকেও এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয়। প্রতিষ্ঠানের নাম বসুন্ধরা গ্রুপ, বিভাগের নাম প্রসেস অথবা BOGCL, পদের নাম ইঞ্জিনিয়ার, পদসংখ্যা নির্ধারিত নয়, বেতন আলোচনা সাপেক্ষে, চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন পুরুষ, বয়স 25 থেকে 36 বছর, কর্মস্থল রয়েছে ঢাকা, দক্ষিণ কেরানীগঞ্জে। চাকরির দায়িত্বসমূহ, ভিউয়ার্স, এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে, আমি একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পড়ে শুনিয়ে দিব, আপনারা একটু মনোযোগ দিয়ে চাকরির দায়িত্বগুলো জেনে নেবেন। মনে রাখবেন, চাকরির দায়িত্বগুলো জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু আপনাকে ইন্টারভিউয়াররা এই চাকরির দায়িত্ব থেকে বিভিন্ন টপিক্সের ওপর কোশ্চেন্স করে থাকবে। তাই আপনি যদি এই টপিক্সগুলো আগে থেকে জেনে থাকেন তাহলে কিন্তু আপনার ইন্টারভিউটি খুবই দারুণ হবে। এছাড়াও ফিরে যদি আপনি চাকরিটি পেয়ে যান তখন কিন্তু আপনাকে এই সমস্ত দায়িত্বই পালন করতে হবে। তাই আগে থেকে জেনে থাকলে আপনিও মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হবে চাকরিটি পাওয়ার পর। এই জন্য চাকরির দায়িত্বগুলো জেনে থাকা খুবই গুরুত্বপূর্ণ। পূর্ববর্তী শিফট কর্মীদের কাছ থেকে সঠিকভাবে শিফটের তথ্য গ্রহণ করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। শিফট ইঞ্জিনিয়ার, লিড অপারেশন কন্ট্রোলার এবং সুপারভাইজারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা, প্রসেস প্যারামিটার নিরীক্ষণ, ল্যাবরেটরি বিশ্লেষণ পর্যবেক্ষণ এবং প্রমিত মানের মধ্যে প্রসেস প্যারামিটার বজায় রাখার জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে, স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুযায়ী প্ল্যান্ট শুরু করতে হবে, বন্ধ করতে হবে এবং জরুরি পরিস্থিতির সময় যথাযথ পদক্ষেপ নিতে হবে, প্ল্যান্টের কার্যকারিতা নিরীক্ষণ করে এবং নিশ্চিত করে যে গাছপালা এবং সুবিধাগুলি সরঞ্জাম ডিজাইন অপারেটিং সীমার মধ্যে কাজ করছে, অন গ্রেড পণ্য উৎপাদন করছে এবং কর্মক্ষমতার লক্ষ্য পূরণ করছে, কার্যক্ষমতার অবনতি এবং রক্ষণাবেক্ষণ এবং অথবা সংশোধনের প্রয়োজন নির্ধারণের জন্য সরঞ্জাম এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার অপারেশন মূল্যায়ন করতে হবে, প্রয়োজনে প্ল্যান্ট বিভাগ বা সিস্টেমের বিকল্প প্রস্তাবিত অপারেশন বাইপাস বন্ধ বা বাস্তবায়নের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, পরবর্তী শিফটের কর্মীদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। অন্যান্য সুবিধাসমূহ, অর্থাৎ কোম্পানির তরফ থেকে আর কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে,
ভিউয়ার্স, আমি কিন্তু একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পড়ে শুনিয়ে দিলাম। আপনারা চাইলে আরেকবার একটু মনোযোগ দিয়ে পড়ে নিতে পারেন আপনাদের নিজেদের সুবিধার্থে। উৎসব ভাতা রয়েছে 2টি বার্ষিক, কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। আবেদনের শেষ সময় 31 মে 2024। শিক্ষাগত যোগ্যতা বিএসসি কেমিক্যাল টেকনিক্যাল অথবা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের উপর, অভিজ্ঞতা 5 বছর। বেতন আবেদনের নিয়ম রয়েছে, আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস এর নীল লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে। বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে চেক করে নেবেন এটি বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার পদটি রয়েছে কিনা। যদি এই পদটি থাকে তাহলে আপনারা এখান থেকে নিচের দিকে এসে সমস্ত ধরনের তথ্য খুব ভালোভাবে পড়ে নেবেন। আবারও বলে দিচ্ছি, ইন্টারভিউটা কিন্তু এখান থেকে বিভিন্ন টপিক্সের উপর কোশ্চেন্স করে থাকবে, তাই আপনি আগে থেকে এগুলো পড়ে থাকলে আপনার ইন্টারভিউটি কিন্তু খুবই দারুণ হবে। তাই এখান থেকে সমস্ত ধরনের তথ্য খুব ভালোভাবে পড়ে নেবেন। পড়ার পর আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। বিডি জবসের অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনারা চাইলে আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন। এই ভিডিওটিতে বলা আছে মাত্র 5 মিনিটে কিভাবে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন। এরপর ফিরে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি 100% আছে কিনা। কারণ বিডি জবসের অ্যাকাউন্ট যদি 100% না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। আপনার আবেদন যেন বাতিল না হয় সেজন্য আপনাকে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি 100% করে নিতে হবে। আপনারা যারা নিজেরা করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন, এবং যারা করতে পারেন না তারা আমাদের চ্যানেলে আসার পর এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি 100% প্রফেশনাল করে নেবেন। এই ভিডিওটিতে সম্পূর্ণ ডিটেলসে বলা আছে কিভাবে আপনি একটি বিডি জবসের অ্যাকাউন্ট 100% প্রফেশনাল করবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি 100% করে নিতে পারবেন। এই ভিডিও দুটো আমাদের কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলে আসার পর ভিডিওসে ক্লিক করে পপুলারে ক্লিক করলেই ভিডিও দুটো পেয়ে যাবেন। ভিডিও দুটো দিয়ে বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে 100% করার পর আপনারা এখান থেকে নিচের দিকে এসে আবেদন করুন এই সবুজ লেখাটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে, অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন। যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা বিএসসি এবং অভিজ্ঞতা 5 বছর, সেই ক্ষেত্রে আপনারা এখানে 15,000 থেকে শুরু করে 40,000 অথবা 45,000 যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন। আমি এখানে 36,000 বসিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদাকে গুরুত্ব দিয়ে তারপর এখানে অ্যামাউন্টটি বসাবেন। অবশ্যই আপনি আপনার যোগ্যতাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে তারপর অ্যামাউন্টটি বসিয়ে দিবেন। এরপর রয়েছে ভিডিও সিভি। ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন। এখনই রেকর্ড করে ক্লিক করার পর আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে যাবে, সেখান থেকে আপনি আপনার সিভিটি রেকর্ড করে এখানে ড্রপ করে দিবেন। এরপর রয়েছে একটি সতর্কবার্তা। ভিউয়ার্স, এই সতর্কবার্তাটি না পড়ে কিন্তু আপনার আবেদনটি করবেন না। আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন। bidijobs.com লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না। কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরির প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র। ভিউয়ার্স, এই সতর্ক বার্তাটিতে যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি এই লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন। আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এছাড়াও ভিউয়ার্স, যদি আবেদনে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি খুঁজছে। আর আজকের ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে যদি আপনি আবেদনটি করেন তাহলে অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। তাই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। বেল বাটনে চাপ দিয়ে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন। ধন্যবাদ।